তোমরা জানলে কিভাবে? আমরা থাকতে এত বড় খবর কি গোপন থাকে? আমাদেরকে ভাষা আগেই বলে দিয়েছিল যে আজ ওর সাথে সাথে তোরও জন্মদিন। ওহো, বাবার নামে আসা চিঠিটা তো দেওয়াই হলো না। যাই, তাড়াতাড়ি দিয়ে আসি। এটা এখানে, ওটা কি? বাবার চিঠি তো আমি দিয়ে এলাম, এটা আবার কার চিঠি? মনে হয় এটা রাজ্য চাচার চিঠি। কিন্তু এটা এখানে কি করে এলো? মনে হয় বাবার চিঠি বের করার সময় উঠে এসেছে। আচ্ছা এখন রেখে দে, কাল সকালে দিয়ে দিব। না, এটা এখনই দিয়ে আসি। আরে বাদ দে না, এখন যেতে হবে না, এমনিতে অনেক রাত হয়ে গেছে। এখন রেখে দে, কাল সকালে তো দেওয়া যাবে। কিন্তু চিঠিতে যদি দরকারি কিছু লেখা থাকে? তাহলে এক কাজ করি, চিঠিটা খুলে দেখি। না একদম না, অন্যের চিঠি পড়া উচিত নয়। আরে বাবা, না পড়লে জানবো কি করে চিঠিটাতে কি লেখা আছে? এটা তো খোলাই। শোন আব্বু, তুমি কবে আসবে? ঈদ যে চলে এলো, তুমি আমার জন্য নতুন জামা কিনে আনবে না? মা রোজ বলে তুমি আসবে, তুমি কবে আসবে আব্বু? তুমি কি এবারও আমাকে জামা কিনে দিবে না? আমারও তো নতুন জামা গায়ে দিয়ে ঈদ করতে ইচ্ছা করে। তুমি তাড়াতাড়ি এসো আব্বু। তোমার আদরের মেয়ে ফাতিমা। বুঝলি তো এবার সমস্যাটা কোথায়? এইবার চিঠিটা কি করব? যার চিঠি তাকে দিয়ে দিব। রাজ্জাক চাচা কি সত্যি এবার ঈদে গ্রামে যাবে না? মনে তো হচ্ছে না। আমার মনে হয় ওনার মনে হয় কোনো সমস্যা হয়েছে, এ কারণে মনে হয় তার মেয়ের জন্য জামা কিনে দিতে পারেনি, তাই আর বাড়িও ফিরতে পারছে না। তাহলে এবার আমরা কি করতে পারি? কালকে আমরা রাজ্জাক চাচাকে চিঠিটা দিয়ে দিব। আর আমরা যে চিঠিটা পড়েছি এটা রাজ্জাক চাচাকে একদম বলা যাবে না। সেটা না হয় হলো, কিন্তু সব কিছু জানার পর আমরা কি রাজ্জাক চাচার জন্য কিচ্ছু করতে পারবো না? এইবার আমরা কি করতে পারি? কথা বলতে পারি। আমরা এই ব্যাপারে রাজ্জাক চাচার সাথে কথা বলবো, কিন্তু একটু অন্যভাবে। সেটা কিভাবে? একটু ভাবতে দে। তোমার চিঠি দিব? না এখানেও তো নেই। রাজ্জাক চাচা, ও গেল কোথায়? কোথায় তুমি? রাজ্জাক চাচা, ও তোমাকে খুঁজছিলাম আমরা। আমাকে কেন, কোনো দরকার ছিল? এই যে এই চিঠিটা তোমার। ও, এই চিঠিটা তোমাদের কাছে ছিল? হ্যাঁ, বাবার চিঠি নেওয়ার সময় তোমার চিঠিটা উঠে চলে এসেছিল। আমি সকাল থেকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি জানো। আচ্ছা রাজ্জাক চাচা, তুমি ঈদে বাড়ি যাবে না? না, এবার মনে হয় যাওয়া হবে না, এখানে আমার কত কাজ। কিন্তু তুমি যদি বাড়ি না যাও তাহলে তোমার পরিবার ঈদ পালন করবে কিভাবে? আর তাছাড়া তোমার মেয়ের পোশাকটা তো তোমাকেই নিয়ে যেতে হবে, তাই না? রাজ্জাক চাচা,
তুমি তো সারা বছরই কাজ করো, এবার না হলে একটুকু বাড়িতে কাটালে, না হলে তো তোমার মেয়ে খুব কষ্ট পাবে। আচ্ছা সে না হয় হবে, তোমরা কি কোথাও যাচ্ছো? না এখন আবার কোথায় যাব, চিঠিটা দিতে এসেছিলাম আর কি। ও আমরা কিন্তু জানতে চাই রাজ্জু চাচা তুমি কেন ঈদে বাড়ি যাচ্ছ না। দূর ভাইয়া, আমার কি ঈদে যাওয়ার জো আছে নাকি? আর ঈদের আনন্দের জন্য ওর মা আছে না? কিন্তু তোমার চিঠিটাতে যে লেখা আছে যে তোমার মেয়ে নাকি বলে এখনো ঈদের জামাই কিনা হয়নি। তোমরা চিঠিটা পড়িছো না? তার জন্য ক্ষমা চাইছি, কিন্তু চিঠিটা না পড়লে আমরা সত্যিটা তো জানতে পারতাম না। না না তোমরা এটা নিয়ে ভেবো না, আমার মেয়ে ও ইচ্ছা করে লিখেছে যেন বাবা বাড়িতে আসে। তোমরা এনে কিছু ভেবো না, আমি দেখি আমি কি করতে পারি। এখন কি হবে জানি না। ধুর রাতে তো এবারে ঈদে কি বাড়ি যাবে না? মনে তো হচ্ছে না, তো যাওয়া তো দরকার। আচ্ছা চল। আমরা কিছু একটা করতে পারি। ঠিক বলেছিস, কিন্তু কি করা যায়? যাই হোক আমাদের কিছু একটা করতেই হবে। চল আমরা একটা শপথ নেই, আমরা যা করব নিজেরা করব, কারো সাহায্য ছাড়া। হ্যাঁ, আর এই টাকা আমরা নিজেরা কষ্ট করে রোজগার করব, বাবা মার কাছ থেকে একটুও সাহায্য নিব না। দেখা যাক কি হয়। কিন্তু এতগুলো টাকা জোগাড় করব কোথা থেকে? আমরা রাস্তায় দাঁড়িয়ে নাচ গান করতে পারি। কি তুই কি বলছিস, রাস্তায় দাঁড়িয়ে নাচ গান করব? এই তোর বুদ্ধি? আচ্ছা ঠিক আছে, তাহলে বল কে গাইবে আর কে নাচবে। আরে আমাদের কিচ্ছু ঢুকছে না, ওই যে বলে না টাকা অতি ভীষণ বস্তু, ওটা হলো স্নেহ অতি ভীষণ বস্তু। ওই হলো স্নেহ জাগে যা যা ভীষণ তাই বসিয়ে নে, বিপদে বুদ্ধি বিভ্রাট। আমার একটা মাটির ব্যাংক আছে, ওটা ভেঙেই না হয় টাকা দেব। এই রাখ তো তোর মাটির ব্যাংক, আমার জামা কিন্তু অনেক টাকা লাগবে, আমাদের অন্য কিছু একটা করতে হবে। কি যে করি। ইউরেকা, গাছই পারে আমাদের সমস্যার সমাধান করতে। এই গাছ মাটিতে পুঁতলে অনেক তাড়াতাড়ি বড় হয়, আর এই গাছে কাঠও বেচা যায়, আর তা দিয়ে আমরা জামা কিনতে পারবো। ঠিক বলেছিস। হুররে! আরে আমাদের তাড়াতাড়ি গাছগুলো লাগাতে হবে। আমি বানিয়ে আনতে গেলাম, তোরা কাজ কর। ঠিক আছে।
এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে এই বীজ থেকে গাছ বেরোবে, তারপর গাছ থেকে ফল হবে, সেই ফল তোরা বিক্রি করে রাজ্জাক চাচার মেয়ের জন্য জামা কিনবি? আগে গাছ তো হোক। হ্যাঁ, তারপর গাছগুলো কেটেও না হয় বিক্রি করতে পারবো, তাই না? খবরদার না, এই বীজ থেকে যখন গাছ বেরো হবে তখন আমি কিছুতেই গাছগুলো কাটতে দিব না। হ্যাঁ, সে একদম ঠিক বলেছে। দেখিস না টিভিতে কাঠের লোভে মানুষ কত সুন্দর সুন্দর গাছ কেটে ফেলে, আর এই জন্য আমাদের পৃথিবীটা এখন তো রুক্ষসুক্ষ হয়ে যায়। হ্যাঁ, একদম ঠিক, আর এই কারণে আমি এই গাছগুলো কাটতে দিব না। হ্যাঁ, ভাষা আপু একদম ঠিক বলেছে। আরে বাপ, তোরা থাম, আগে এখানে গাছ লাগানো হয়েছে, এটা বড় হবে, এখান থেকে ফল হবে, তারপর ততদিনে তো রাজ্জাক চাচার ঈদে না রাজ্জাক চাচার মেয়ের বিয়েতে আমরা কোনো কিছু দিতে পারবো। এই পাগলের মতো হাসছিস কেন? হাসবো না। আচ্ছা তাহলে একটা কাজ কর, কক্সবাজার সমুদ্র সৈকতে যা, ওখান থেকে একটা মনমুক্ত খুঁজে নিয়ে, কাজটা খুব সহজ আর প্রচুর টাকাও আসবে। কেন, এই যে গাছের চারাগুলো কি বিক্রি করা যাবে না? শহরে গাছের চারা খুব চাহিদা আমি শুনেছিলাম, তাই না? ঠিক বলেছিস, কিন্তু কাদের এই চারা গাছগুলো লাগবে সেটার আমরা খোঁজ পাবো কি করে? আগে তো চারা বের হোক, তারপর না হয় একটা ব্যবস্থা হয়ে যাবে। এ তো অনেক সময়ের ব্যাপার, কিন্তু ঈদের তো মাত্র আর কটা দিন বাকি। জি ম্যাম, পেয়েছি। আচ্ছা ম্যাম, আমার না একটা কোয়েশ্চেন ছিল, আমার কি তাহলে চতুর্থ অধ্যায় থেকে পড়বো? ঠিক আছে, ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম। কি রে, ক্লাস শেষ করলি? আচ্ছা কম্পিউটারে সার্চ কর না আমরা কি কি উপায়ে টাকা রোজগার করতে পারি। এসব কি আবোলতাবোল বলছিস ভাষা আপু? দেখো সুকুমার রায়ের আবোলতাবোল। ইন্টারনেটে চাকরির খবর থাকতে পারে, কিন্তু আমাদের কে চাকরি দিবে তা আবার এই বয়সে? আরে না, এখন অনেক কাজ হয় বিদেশে, আমাদের বয়সের ছেলে মেয়েরা করে। সেদিন চাচু বলছিল না? আরে সেটা তো বিদেশে হয়, কিন্তু তাই বলে বাংলাদেশে কেন? আমরা কি স্যাটেলাইট পাঠাইনি? দেরিতে হলেও তো আমরা এগোচ্ছি নাকি? মেন্টাল ডেভেলপমেন্টটাই আসল। তুই এটা একদম ঠিক কথা বলেছিস। আচ্ছা একবার ট্রাই করে দেখি কি হয়। দেখলি তো আমরা এতগুলো কাজ করতে পারি। তাহলে চল আজ থেকে কাজে লেগে পড়ি। তোদের তো দেখছি খুব উৎসাহ। দেখলি তো বিদেশে কিভাবে ঘন্টায় কাজে হিসাব করা হয়, আর এখানে সারাদিন কাজ করলে মুখ ভার। আগে বাগান পরিষ্কার করে কাজটা করে নি, তারপর দেখা যাবে। এখানে বাগান কোথায় পাবি তুই? সবই তো ফ্ল্যাট, ওই বারান্দায় যে কয়টা গাছ লাগানো যায় আর কি। তাহলে আর কি, আমারও মনে হয় না ওই বারান্দা পরিষ্কার করার জন্য আমাদের কেউ কিছু বলবে। তাহলে কি করতে পারি? এতক্ষণে নিশ্চয় বীজ থেকে শিকড় বেরিয়েছে, তাই না? ধুর পাগল, এত তাড়াতাড়ি কিছু হয় নাকি? কেন, বিজ্ঞান বইয়ে পড়িসনি? আগে অঙ্কুরোদ্গম হবে, তারপর না শিকড় জন্মাবে।
তোরা কোনো চিন্তা করিস না, আমরা সফল হবই। আমার হাতে গাছের বীজ কথা বলে, অর্পাকে জিজ্ঞেস কর না। আরে সেসব তো বুনো গাছ, এই প্রথমবার একটা গাছের মতো গাছ, দেখা যাক কি হয়। গাছের আবার বুনো, স্মার্ট, এসব হয় নাকি? আরে হয় হয়, স্কুলে ভালো রেজাল্ট করে মানুষ না হয় বুনো। এটা কি হলো? আরে মজা মজা লাগছে। বাবাই দায়িত্বটা নিজে নিয়েছে। যাই, তোমাদের টোস্টগুলো রেডি করি। হ্যাঁ, ওই একটাই খালি সমস্যা, বাবা জ্যাম টোস্টের থেকে বেরোতে পারলো না। আমি যা পারি তাই তো দেবো নাকি? তুমি ইউটিউব দেখে কিছু শিখতে পারতে। তোমরা শেখো বাবা, শিখে রান্না বান্না করে আমাকে খাইও, ঠিক আছে? আমি বরং টোস্ট গুলাই করে ফেলি। হ্যাঁ ঠিক আছে বাবা, তাহলে একদিন তাই হবে, দেখো। হ্যাঁ, আমরাই একদিন রেঁধে খাওয়াবো, কচু পাতার ভর্তা দিয়ে ছোলা। তাছাড়া রুহানা তো আছেই, কোনো সমস্যা হবে না। রুহানা আপু কিছু করবে না? সেটা বলতে পারছি না, ওর সাথে কথা বলে দেখবো, নিশ্চয়ই কিছু একটা করবে। তাহলে শুরু হয়ে যাক। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।